আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, সৌন্দর্য বাড়াতে সরিষার তেলের জুড়ি নেই, জানেন কি? বাঙালির সুস্বাস্থ্যের এবং সুন্দর ত্বকের গোপন রহস্য কি লুকিয়ে রয়েছে সরিষার তেলের ধারায়? একেবারেই তাই। সরিষার তেল শুধু রান্নাতেই নয়, আরও কাজে আসে বাঙালির জীবনে, তেমনটা আর কিছু দিয়েই হয় না। শরীরকে ভেতর থেকে যেমন বাইর থেকেও তেমন পুষ্টি যোগায় সরিষার তেল। তাই এই শীতে যদি সুন্দর থাকতে হয়, কিভাবে কাজে লাগাতে হবে সরিষার তেলকে জেনে নিন। শুকনো ত্বকের হাতিয়ার অলিভ অয়েল নয়, এই শীতে হাতে তুলে নিন সরিষার তেলের বাটি। স্নানের আধা ঘন্টা আগে সারা গায়ে ভালো করে তেল ম্যাসেজ করুন, দেখবেন দিনে দিনে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ছে। পাশাপাশি এই শীতে ত্বক থাকবে তরতাজা। কোথাও যাওয়ার আগে হালকা করে এক দু ফোঁটা সরিষার তেল যদি মুখে মেখে তারপর সাবান দিয়ে মুখ ধুয়ে নেন, দেখবেন তা ফেসিয়ালের কাজ করছে। রূপ টানের আগে মেকআপকে যদি নিখুঁত করতে চান, তবে মুখে একটু সরিষার তেল ম্যাসেজ করে নিন, তারপর তা জল দিয়ে ধুয়ে ফেলুন। মেকআপ শুরু করুন, এতে ত্বক নরম কোমল তো থাকবেই, ফাউন্ডেশনও বসবে সুন্দরভাবে। তেলে চুল তাজা, চুল সনের মতো শুকনো, কোনো চাপ নেই, ভরসা ওই সরিষার তেল। নিয়মিতভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি ব্রক্ষণ তালুতে সরিষার তেল ম্যাসেজ করেন এবং পরের দিন সকালে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেন, তবে চুল নরম থাকবে, হবে চকচকেও, পাশাপাশি খুশকির মতো সমস্যাও দূর হবে যা এই শীতকালে বেশি ঝাঁকিয়ে বসে। ঠোঁটের যত্ন নিন, শীতের শুকনো ফাটা ঠোঁটের যত্ন নিতে সরিষার তেলের জুড়ি মেলা ভার। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি নাভিতে একটু সরিষার তেল দেন, দেখবেন ঠোঁট থাকছে আগের চেয়েও বেশি নরম। পাশাপাশি শীতের ফাটা গোড়ালিকে সুন্দর চেহারায় ফিরিয়ে আনতেও সরিষার তেলের ম্যাসেজের বিকল্প নেই। ফর্সা রঙের চাবিকাঠি সরিষার তেলের নিয়মিত ম্যাসেজ। এমনিতেই গায়ের রং উজ্জ্বল করে, পাশাপাশি আরও একটু যত্ন নিতে চাইলে বেসন, দই, কয়েক ফোঁটা পাতিলেবুর রস আর কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। কিছুক্ষণ তা ত্বকে লাগিয়ে রাখুন মুখে বা সারা শরীরে, আধা ঘন্টা মতো বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দেখবেন রং ফর্সা হতে শুরু করেছে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।